لا إله إلا الله لا إله إلا الله لا إله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত আয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই ইতিপূর্বে জেনেছেন যে আজকের এই বিশেষ অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠানটি হচ্ছে আপনারা স্ক্রিনের মধ্যে, টিভির মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে একটি লিফলেট দেওয়া হয়েছে এবং সেখানে লেখা আছে যে কেরাত এবং নাসিদ প্রতিযোগিতা। কেরাত এবং নাসিদ অর্থাৎ ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, এই আয়ন টিভি ইংল্যান্ডের একটি সুপরিচিত টিভি এবং এই টিভির মাধ্যমে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচারিত হয়, প্রচারিত হচ্ছে এবং ভবিষ্যতে প্রচারিত হবে এবং তারই ধারাবাহিকতায় এই টিভির কর্তৃপক্ষ জনাব আতাউল্লাহ ফারুক সাহেব সহ যারা রয়েছেন, উনারা সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের সাথে আমাদের সাথে পরামর্শ করে এবং বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন সংগঠন সাথে যোগাযোগ করে পরামর্শক্রমে একটি সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, যার ধারাবাহিকতায় এই টিভির মাধ্যমে, আইওন টিভির মাধ্যমে আমাদের ছেলেমেয়ে, আমাদের আমাদের ছেলেমেয়েদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য সুন্দর একটি আয়োজন করা হয়েছে, যেখানে 6 বৎসর থেকে 13 বৎসরের মধ্যে ছেলে বা মেয়ে যে কোনো কেরাত এখানে পড়তে পারবেন, এই অংশগ্রহণ করতে পারবেন, যে কোনো নাসিদ উনারা পড়তে পারবেন, হাম নাদ যে কোনো নাসিদ উনারা পড়বেন। এই হিসাবে এখানে দেওয়া হয়েছে যে আগামী 4 এপ্রিল এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হচ্ছে যে যিনি কেরাত বা নাসিদে অংশগ্রহণ করবেন, এই ছেলে বা মেয়ের নাম, উনার বয়স এবং অভিভাবকের নাম এবং টেলিফোন নাম্বার এবং কোন বিষয়ে উনি অংশগ্রহণ করছেন এই বিষয়টা উল্লেখ করে যে কয়েকটি নম্বর দেওয়া হয়েছে অথবা সরাসরি টেলিভিশনের অফিসে ইমেলের মাধ্যমে, টেক্সের মাধ্যমে আপনারা আপনাদের নাম রেজিস্ট্রেশন করবেন এবং 4 তারিখ যখন রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে, এখানে আমরা সবাই বসে দেখব কতজন আমাদের স্টুডেন্ট হচ্ছেন, কতজন প্রতিযোগী হচ্ছেন, তারপর কিভাবে প্রথম রাউন্ড করা, মানে তাদের প্রতিযোগিতা লওয়া হবে, দ্বিতীয় রাউন্ড কীভাবে লওয়া হবে, আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সে সমস্ত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যাই হোক, এই বিষয়ের উপর, এই বিষয়ের গুরুত্ব কতটুকু, এই বিষয়ে আমরা কতটুকু এগিয়ে আসতে হবে, আমাদের কী প্রয়োজন, এ বিষয়ের উপর টিভি কর্তৃপক্ষে সুন্দর কয়েকটি টকশোর আয়োজন করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে প্রথম টকশো এবং আজকে এই প্রথম টকশোতে যিনি যে গেস্ট বা আমাদের অতিথি উপস্থিত রয়েছেন, আমি উনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে রয়েছেন, আপনারা উনাকে সবাই চিনেন, এই টেলিভিশনের প্রত্যেক রবিবারের ইসলামিক অনুষ্ঠান ইসলাম এবং সমাধানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মহাদ্দিস এবং আপনারা জানেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি, আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনি কষ্ট করে আসার জন্য। আপনাদেরকেও মোবারকবাদ। এবং আমার ডান পাশে আরও একজন অত্যন্ত পরিচিত মুখ, যাকে ব্রিটেনের সবাই চিনেন, উনি সামাজিক কাজের জন্য সবার কাছে পরিচিত, এই ব্রিটেনের মধ্যে
বৃহত্তর সিলেটের যে সামাজিক কয়েকটা উল্লেখযোগ্য সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ। এবং এই সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশিকুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জনাব ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল ভালো। অসংখ্য মুবারকবাদ আপনি আজকে এই বিশেষ অনুষ্ঠানে আসার জন্য, আপনাকে অশেষ মুবারকবাদ। কারণ জানি আপনি আজকে আরও একটি আপনার প্রোগ্রাম ছিল, কিন্তু এই প্রোগ্রামটি আপনি না মানে অংশগ্রহণ করেই কিন্তু সেখান্ত এখানে চলে এসেছেন, কারণ একমাত্র কুরআন শরীফের কারণে এই অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ। আমি আসলে আয়ন টিভির কর্তৃপক্ষ ফারুকুল আতাউল্লাহ ভাইকে আমি আসলে অনেক অনেক সাধুবাদ জানাই যে উনি এই সময় উপযোগী একটা প্রোগ্রাম মানে আমাদেরকে উপহার দেওয়ার জন্য, একটা শুরু করার চিন্তা করার জন্য। আমি কুরআনকে ভালোবাসি, তাই বলেই আমি আজকে এই প্রোগ্রামে আসা, আসলে নতুবা আমার এই সময় ছিল না আজকে আসার। কিন্তু আমি সত্যিকারে আমি কোরআন পড়তে ভালোবাসি এবং শুনতে ভালোবাসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এটাই হচ্ছে মনের টান এবং মনের আবেগ থেকে, মনের শ্রদ্ধা ভালোবাসা থেকে এই সমস্ত কাজ করা। এবং আপনি তো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমরা আজ থেকে অনেক দিন থেকে আপনাকে দেখেছি, এবং বিশেষ করে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যে সমস্ত কার্যক্রম করে যাচ্ছে, এবং অনেকটাই আমিও নিজে শরিক হয়েছি আপনাদের, আলহামদুলিল্লাহ খুবই ভালো করছেন। যাই হোক সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসলে আজকের বিষয়টা ইতিমধ্যে আপনারা জেনেছেন, এবং আপনাদের কাছে অনুরোধ করব স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে এই বিষয়ের উপরে আপনাদের সুন্দর সুন্দর মতামত অথবা আপনারা কোনো প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন এই বিষয়ের উপর। ইনশাল্লাহ আমরা এখান থেকে খুব উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো হচ্ছে গতকালকে থেকে টিভিতে বিজ্ঞাপন হিসাবে যাচ্ছে, এবং বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সামাজিক মাধ্যমে সেগুলো দেওয়া হবে যে কিভাবে এই প্রতিযোগিতা আপনাদের সবার কাছে জানানো হয়। আমরা অনেক চেষ্টা করছি, বিভিন্ন ইমাম সাহেব, খতিব সাহেব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমরা আলাপ করেছি, দাওয়াত দিয়েছি, এবং ব্যক্তিগতভাবে আমাদের যার যার সাথে সম্পর্ক আছে আমরা টেক্সের মাধ্যমে এই খবরটা দেওয়া হবে, এবং ব্যাপকভাবে আজকে থেকে ইনশাল্লাহ আপনারা লিফলেট পেয়ে যাবেন, এবং লিফলেট আপনারা যিনি পাবেন আপনারা অন্যের কাছে সেগুলা পাস করবেন, এটাই আমাদের অনুরোধ হচ্ছে। অর্থাৎ ভালো কাজে শরিক হতে হলে নিজে এবং অন্যকেও যদি একটি সুন্দর ভালো একটি খবর একজন আরেকজনকে বলেন, তাই এটাও একটি সওয়াবের কাজ হবে। যাই হোক সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বলা হচ্ছে আমাকে ছোট্ট একটি ব্রেকে চলে যাওয়ার জন্য, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা কথা শুনবো, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান কেরাত এবং নাসিদ প্রতিযোগিতার বিষয়ে, এবং এই অনুষ্ঠানে আপনারা অনেকেই ফোন করেছেন, অনেকেই ফোন করেছেন কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন নাই, এবং আমাদের অতিথিবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে কিছু কথা বলেছেন এবং আপনারা শুনেছেন। আশা করব যে আপনারা আমাদের এই প্রতিযোগিতায় আপনাদের ছেলে মেয়ে, আপনাদের আত্মীয় স্বজন সবাইকে অংশগ্রহণ করার জন্য আপনারা উৎসাহ প্রদান করবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সাথে রয়েছেন আমাদের অন্যতম আরও একজন অতিথি, উনার কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনব। জনাব মোহাম্মদ আশিকুর রহমান সাহেব, আপনার কাছে আমরা জানতে চাইব যে আপনি তো কমিউনিটি এবং সমাজসেবায় নিয়োজিত, কমিউনিটির সাথে আপনি সবসময় জড়িত আছেন, এই যে আইএন টিভির মাধ্যমে এই যে সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য এবং আপনার কথা কি আপনি যদি একটু বলেন দর্শকের উদ্দেশ্যে।
জাযাকাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আজকে আয়ন টিভি আয়োজিত কোরআন ও নাশিদ প্রতিযোগিতার যে আজকে টক শো আয়োজন করা হয়েছে, এটা অনেক মূল্যবান একটা প্রোগ্রাম এবং আমি আয়ন টিভির কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এবং যে ব্রিটেনের মাটিতে আমাদের এই প্রোগ্রামগুলো আসলে ধারাবাহিকতা থাকা দরকার সবসময়। আমরা বছরে অ্যাটলিস্ট একবার এইরকম একটা প্রতিযোগিতার দরকার। আমি একটু সিলেটি মাতি, সিলেটি মাতিলে আমার ঐভকিতা আমরা তো গড় হয়তো অনেক বাচ্চাই নাচেন, তারা টিভি দেখেন কিন্তু হয়তো তারা বুঝতো না, ঠিক আছে, তারার লাগে আমি জিনিসটা আমি ইয়ে করলাম যে কোরআন শরীফ সহি করে পড়া এবং হুনা এগুলো আলাদা একটা মজা আছে। আমরা চেষ্টা করতাম সবে যে বাচ্চাইন গড় যারা আছে, আমরা আমরা বাচ্চাইন তরে তো সব ধরনের অংশগ্রহণও আমরা খুব বেশি আগ্রহ দেই, টিউশনি পড়াই হলতাও আমরা করি, কিন্তু আসলে মনে হয় আমার যে আমরা একটু ই ব্যাপারে আমরা হকলরও একটু প্যারেন্টসরও একটু গাফলাতি আছে। আমরা বাচ্চাইন তরে কোরআন পড়ার লাগি এবং কম্পিটিশনও যাওয়া লাগি উৎসাহ দেওয়া দরকার, কারণ আপনি যতটাও করলাম আমরা দুনিয়াই খাওয়ার লাগি, কিন্তু আপনি মরার পরে যদি বাচ্চা শুদ্ধ করিয়া যদি দোয়া করে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কারণ কোরআন শরীফের একটা হরফ বদলানি একটা নুকতা বদলি গেলে তর্জমা বদলি যায়। আমি জানতাম না যে মৌলানা সাহেব দুইজন দুই গালাবাই আছে, মানে আমরা চেষ্টা করতাম। আর এই কম্পিটিশন কেরাত প্রতিযোগিতাটা আসলে আমরা যদি এমনি চাই যে 200-400-1000 বাচ্চাই নেখানো করিয়া একটা প্রতিযোগিতা করতাম একটা ভেরি হার্ড, কিন্তু একটা মিডিয়া সব কিছু সম্ভব। আপনি ম্যানচেস্টার, বার্মিগাম, নিউকাসেল যেসাখানো তাহকা আপনি কিন্তু অংশগ্রহণ গড় বইয়া করতে পারবা। এর লাগি আইন টিভির এই প্রতিযোগিতারে আমি অনেক বড় একটা আমরার লাগি মাইন্ড ফলক হিসাবে আমি একটা দেখিয়ে নিলাম। আমি অনুরোধ করব আমরার সব প্যারেন্টসগুলোরে যে আপনারা আপনারা বাচ্চাইন তরে এই প্রোগ্রামও রেজিস্টার্ড হরওকা। আর বাচ্চাই নির্দেশের কিছু বাচ্চাইন আছে তো মানে তারা একটু আমরা যে সরম ফিল করে এই দেশের বাচ্চাইন আছে যে মিডিয়াত একটা ওই লগি আপনার গেছে আপনি তারে গড় প্র্যাকটিস করাওকা এবং আপনি খৌকা একদিন যদি ফোন আইয়া মানে ফড়িলায় তেতিয়া বা সরম গেছে কি বাচ্চাইন তরে আমরা উৎসাহ দিতাম হইব যে তুমি অংশগ্রহণ করো, অংশগ্রহণ করলে এবং তারে আপনি ফায়দাটা কিতা বুঝাইতে হইব যে এই অংশগ্রহণ করার মানে ফায়দা কিতো হইব, তারে যদি আপনি ও জিনিস বুঝাই লিতে পারেন তো অবশ্যই বাচ্চা আইব এবং বাচ্চা যে সময় প্র্যাকটিস করবো গড় দেখবা অটোমেটিকলি যদি আরও বাচ্চা চিন্তা করেন ও এর শুনাশুনি এও প্র্যাকটিস করবো এবং তার আরও সবর মানে কোরআন প্রতিযোগিতার যে একটা ধারাবাহিকতা একটা সবসময় থাকবো। এবং আমি আশা করবো যে এই প্রতিযোগিতাত আমরা খালি অংশগ্রহণ করতাম আমরা নাই, আমরার আশপাশ যারা আছে আমরার আত্মীয় স্বজন যারা আছে সবরে আমরা কইতাম যে আইন টিভি তলা একটা আয়োজন করার আমরা সবে অগুত রেজিস্টার্ড করাই বা চিন্তরে এবং আমরা অংশগ্রহণ করি। এবং আমি আমার যারা প্যানেল হল এখানো থাকবা বা আসইন আমি সবার কাছে আমার অনুরোধ থাকবো যে আপনারা বাচ্চাইন্তরে উৎসাহ খালি দিতা না পড়ার সময়, আপনারা বাচ্চাইন্তরে মোটিভেশন করতা যে এই এই প্রতিযোগিতার তারা অংশগ্রহণ করছে, তারা মনে করতো যে ইজ পার্ট অফ দেম, তারা তারা যেভাবে কমফোর্টেবল ফিল করে ওলা সুন্দরভাবে একটা পরিবেশ নিয়ে আমরা এই প্রোগ্রামটা আগুয়ে যাইতাম। এবং আমি আশা করব যে আতাউল্লাহ ভাই ইজ খুব ভালো একজন মানুষ, আমরা ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, ভালো একটা জিনিস লইয়া আইসেন। আমি আসলে বিচারারে পার্সোনালি থ্যাংক ইউ দিলাম এবং আমি আশা করব যে এই ধরনের প্ল্যাটফর্মরে নট অনলি 2021 আমি আশা করব যে একটা কন্টিনিউ করিয়া যাইবা। এবং আমি আজকে ইকানো আওয়ার মেইন আমি অনেক টক শো তাল্লাই আমারে নিশ্চয় নিরা, কিন্তু আমার লাগে একটা স্মরণীয় একটা টক শো যখনও আমি শুনছি কোরআনের খতামাত হইব,
কোরআনের প্রতিযোগিতার কথা মাত হইব, আমি কইছি মানে যে যাওয়াও লাগব। আজকে যে বইয়া এখানে মাতিরাম আরটা একটা সদগায়া জারিয়া, আমরা সব বালা খাম করি, সব বালা খামের মাঝে একটা হইলো সবচাইতে বালা খাম এর লাগিয়া কোরআনের মাত যেন হইব, হাদিসের মাত যেন হইব, আমরা সময় তোলা বার করি শুনতাম যাইতাম অংশগ্রহণ করতাম। আমার গালাত দুই মহদ্দিস সকল আছেন, এরা এরা সামনে তো আমার ইতা খোয়া আসলে রং গইব কতটুকু রাইট কইলাম বুঝলাম না, বাট আমি আমার মনটা কিয়া কইরাম, আমি কোরআন পড়তে বালা ভাই শুনতে বালা ভাই এর লাগে আপনারা আমন্ত্রণ জানাইতাম, আপনারা সবে আপনারা অন্য মাঝে অংশগ্রহণ করা হোক বা চিন্তরে ওটাও আমার দাবি তাপ আপনারা কাছে। ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর। আমার আশিক ভাইয়ে কিছু কথা সিলেটি হয়েছেন, আপনি যখন সিলেটি হয়েছেন আমরা দুই এক কথা সিলেটি হই যেহেতু আমাদের সিলেট বাড়ি। আসলে এই যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হয়েছেন যে কোরআন সহি এই একটা মাধ্যম প্রতিযোগিতা, মুফতি সাহেব প্রতিযোগিতা কিন্তু কোরআন সহি আর একটা মাধ্যম। যখন একটা বাচ্চারে একটা সুরা শিকানি হইব তখন ট্রাই করা হইব, বারে বারে করা হইব যে তুমি শুদ্ধ করি একটা ফলো, শুদ্ধ করি ফলো, শুদ্ধ করি ফলো। এবং প্রতিযোগিতায় যে বাচ্চা খালোর যে ইন্সপিরেশন আয় প্রতিযোগিতার মাধ্যমে, যেমন আমি আমার কথা কই আর এটা হইব গিয়া 1883 আমরা পশ্চিম সিলেট বিশ্বনাথ বালাগঞ্জ সিলেট সদর নিয়া রমাদানের মাসও প্রতিযোগিতা করা হয়েছিল। তখন আমরা বাংলাদেশে তো রমাদানও দারুল খেরাত মানে খেরাত বা শিক্ষা চলে, তখন আমরা যেখানে পড়তাম আমরাও গিয়া জয়েন হয়েছি, আমরা রে এখন তাকি চুজ করিয়া কতজনে ফাটাইছেন সেখানেও গিয়া প্রায় 500 ছাত্র ছাত্রী খেরাত প্রতিযোগিতা আর ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা। ওখানে যাওয়ার বাদে যে ইন্সপিরেশন আইছিল, যে উৎসাহ আইছিল, ও উৎসাহটা কিয়া পরবর্তী পথটা আরও সহজ হয়েছে। আমরা ই দেশের বাচ্চাইন্তরে বিশেষভাবে অন্যান্য সপ্তাহ আলহামদুলিল্লাহ তারার এনকারেজমেন্ট আছে বিভিন্নভাবে আছে, কিন্তু আমরা সবচেয়ে বড় দরকার যে একটা তারার লাগি একবারে পরকাল পর্যন্ত এবং আমরার লাগিও যে একটা দরকারি, এটা হলো আমরার বাচ্চাইন্তরে আমরা কোরআন আর বাদে ইসলামের কালচার যে একটা আছে ওটার প্রতি ইন্সপায়ার্ড করতাম। তারা আস্তা ওয়ার্ল্ডর সপ্তাহ লইয়া চলতা, কিন্তু তারার মনে যে ইন্সপায়ার একটা হইতো যে আমি বিলাখের আমি মুসলমান, বিলাখের আমি মুসলমান। আর কোরআন শরীফের সম্পর্ক তো আমরা নামাজের লগে আর বাচ্চাদের আমরা এনকারেজ করি যদি, আর আইএনটিভি এই যে প্রোগ্রামের আয়োজন করছেন আমরা আসলে তারারে বা আমরা দিলর একবারে গভীর থাকি মোবারকবাদ জানাই। আর আপনি মানে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার শেষ যে অনুষ্ঠানের পক্ষতনে যে কথাটা এক মিনিটের ভিতরে যদি হইলে। ধন্যবাদ। আমরা আসলে এই যে অনুষ্ঠানে কেরাতের এবং নাসিদের যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আয়ন টিভি, আমরা প্রত্যেকের উচিত আমাদের ফিউচার জেনারেশনকে কোরআনমুখী করতে, তারপর আল্লাহর হাবিবের মুখী করতে, ইসলামের তাহজিব তামাদ্দুনের দিকে তাদের মানসিকতাকে ফিরিয়ে নিতে এবং সেভাবে তারা নিজেদেরকে গড়ে তুলতে প্রতিযোগিতার বিকল্প নেই। আর সেই বিকল্প যে বিষয়টি, প্রতিযোগিতার যে বিষয়টি, গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের সন্তানদের বেড়ে ওঠার ক্ষেত্রে, শুধুমাত্র ইসলামিক শিক্ষার ক্ষেত্রে নয়, তাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে তারা যে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জের মোকাবেলায় তারা নিজেদেরকে কনফিডেন্ট বা নিজেদেরকে তার উপযুক্ত করে গড়ে তুলতে তার একটি উত্তম মাধ্যম হচ্ছে প্রতিযোগিতা। তাই এই কোরআনে করিমের এই কেরাত প্রতিযোগিতা এবং এই নাসিদ প্রতিযোগিতায় যারা গার্ডিয়ান আছেন, যারা যাদের বাচ্চাদের বয়স 6 বছর থেকে 13 বছরের মধ্যে, ছেলে হোক মেয়ে হোক, আপনার বাচ্চাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করান। এবং আমি প্রথমে আলোচনা করেছি যে আপনার ফায়দা এখনই প্রেজেন্ট ফায়দা হয়ে যাবে, আপনার যখন তার নামটি সেখানে দিয়ে দিবেন সে প্রতিটি একটা সুরা সে কতবার যে পড়বে সেটা আপনিই বলতে পারবেন না, আপনিই বলতে পারবেন। আমরা দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা যেমন কোনো পরীক্ষা আসলে কেরাতের পরীক্ষা হবে তারা কত পড়া পড়ে একা একা। তাই আল্লাহর হাবিব ইসলাম ইরশাদ করেছেন হাদিস, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ, কোরআনে করিমের একটি হরফ পড়লে 10টি নেকি হবে।
তাই আপনার ছেলে মাধ্যমে আপনি এখন লাভবান হবেন, পরকালে লাভবান হবেন। আপনার ছেলে জমিনে এতার জীবনে সে লাভবান হবে, সে প্রতিযোগী মনোভাব নিয়ে এবং অ্যাচিভ করার, তার গোল অ্যাচিভ করার জন্য সে এগিয়ে আসবে, আর সেই ইন্সপিরেশন প্রতিযোগিতার মাধ্যমে তাকে দেবে। তাই আমি আপনাদেরকে আহ্বান করছি প্রত্যেকেই, যাদের বাচ্চারা এই এইজের মধ্যে আছেন, আপনারা প্রতিযোগিতায় তাদেরকে নাম তালিকাভুক্ত করুন এবং অন্যকেও এনকারেজ করুন। এবং টিভি কর্তৃপক্ষকে মুবারকবাদ জানাচ্ছি, আল্লাহ তাবারক ও তাআলা যেন আয়ন টিভির আয়োজন কেরাত ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতা 2021 কবুল করুন এবং সেটা তার গন্তব্যে গিয়ে পৌঁছুক। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আশিক সাহেব। আপনি এক মিনিটের মধ্যে আপনার, থ্যাংক ইউ। আসলে আমি অলরেডি যেটা কইছি আবার সেম কথা রিপিট, যে আপনারা প্লিজ আপনারা সবই রেজিস্টার করৌকা বাই চেন তরে, এবং আপনি যে কোনো জায়গার তাহকা, কারণ বিলাতর যে কোনো জায়গা থেকে আপনার রেজিস্ট্রেশন করিয়া অংশগ্রহণ করার সুযোগ আছে, এর লাগে আপনারা রেজিস্ট্রেশন করৌকা। কারণ তহকা কোরআন ফড়া মানে কোরআন শরীফ যদি সহি করি, আমরা প্রতিযোগিতা ছাড়াও চেষ্টা করতাম বাই চেন তরে আমরা সহি করি ফড়ানের, কারণ আমরা প্রতিযোগিতা ওই লগে জীবনের একটা দৌড়। আমরা বাচ্চাইনতে প্রত্যেক বছর স্কুলে পড়িরা তারা এক্সাম দিরা, এটা একটা প্রতিযোগিতা, একটা একটা দিনই প্রতিযোগিতা আমরা এগুর মাঝে দিতাম, তারা সাহস বাড়িত এবং তারা কোরআনটারে সহি করি ফড়ার তারা আরও সুযোগ পাইত। আমি আয়ন টিভির কর্তৃপক্ষর সবাইরে ধন্যবাদ জানাইলাম এমন একটা সুন্দর আয়োজনের লাগি, এবং আমি আশা করবো যে 2021 খালি একটা শেষ নাই, যে এই প্রোগ্রামটারে আপনারা কন্টিনিউ করিয়া যাওকা প্রত্যেক বছর। এবং আমি আশা করবো আমাকে যদি আপনারা কোনো সহযোগিতা লাগে, আমি আমার মন খুলিয়া আমি আপনারা সাহায্য করার চেষ্টা করবো। জাযাকাল্লাহু খাইরান। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যেহেতু আগামী 4 এপ্রিল রেজিস্ট্রেশনের শেষ তারিখ, এর ভিতরে কয়েকটি টকশো হবে এই বিষয়ের উপর, বিশেষ করে আগামী কালকেও হবে এবং পরবর্তীতে কালকে জানানো হবে আর কোন দিন হবে। আপনারা এই টকশোতে অংশগ্রহণ করবেন, আরও বিভিন্ন উলামায়ে কেরামগণ আসবেন, অতিথিবৃন্দ আসবেন, এবং বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, এই ছেলেমেয়েদেরকে অনুরোধ করবেন, ছেলেদের মেয়েদেরকে অনেকে হয়তো লজ্জায় প্রথমে নাও বলবেন, কিন্তু সরাসরি প্রথমে তো স্টুডিও তো আসা হচ্ছে না, ফোনে হয়তো প্রথমে লওয়া হবে অথবা ফোন করে পড়া হবে, এবং একবার পড়লে সেই লজ্জাটা উঠে যাবে। তাই আমরা অনুরোধ করব যে আপনারা ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন, আর যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে উলামায়ে কেরামগণের যে প্রচেষ্টা, যে কষ্ট করা, নেতৃবৃন্দর যে কষ্ট করা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যে এখানে কষ্ট করে এসেছেন আসবেন, এবং বিশেষ করে এই টিভি কর্তৃপক্ষের যে প্রচেষ্টা, এবং আতাউল্লাহ ফারুক ভাই সহ উনার টিম সবাই এর এই কষ্ট করা সার্থক হবে যখন আপনারা সুন্দরভাবে অংশগ্রহণ করবেন, আপনাদের ছেলেমেয়ে যখন সুন্দরভাবে এটাতে অংশগ্রহণ করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অশেষ অশেষ মুবারকবাদ জানিয়ে, এবং আমাদের সম্মানিত অতিথি হজরত মৌলানা মুফতি আশরাফুর রহমান সাহেব, আমাদের আরেক সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আশিকুর রহমান সাহেব, এবং বিশেষ করে এই টিভির কর্তৃপক্ষ যিনি আতাউল্লাহ ফারুক সাহেব সহ যারা কষ্ট করে এই পিছনে কাজ করছেন, এবং এই কেরাত এবং নাসিদ প্রতিযোগিতার যে টিম রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের বিশেষ অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله السلام عليكم ورحمة الله সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন, এবং বিশেষ করে যারা নতুনভাবে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য আমরা বলছি, আমরা এখানে আইয়ন টিভির উদ্যোগে আয়োজিত কেরাত এবং নাসিদ প্রতিযোগিতার বিষয়ে আলাপ করছি, এবং আপনারা টেলিভিশনের বিজ্ঞপ্তির মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে ইনশাল্লাহ ইতিমধ্যে জানতে পেরেছেন এবং জানবেন যে এই টিভির মাধ্যমে কেরাত এবং
নাসিদের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আগামী 4 এপ্রিলের মধ্যে আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। যে টেলিফোন নাম্বারগুলো রয়েছে সেগুলার অথবা টিভির অফিসে অথবা ইমেল করে আপনারা নাম রেজিস্ট্রেশন করবেন ইনশাআল্লাহ। জি, একজন কলার চলে এসেছেন, আমরা ওনার সাথে কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা কি দেখো, আমি ফারুকে মাত্রাম বলা আসছেন নি? জি, জনাব বলা আসছেন আপনি? জি জি জি, দেখে আমি খুব সুন্দর লাগে। আর আমার রাশি ভাই আইসোই জি, আর মুফতি সাহেব আসু বিচারি পয়লা তো খুব সুন্দর লাগে। সেখানে হইল কি জানি, খুব ভালো একটা প্রোগ্রাম ইয়ে করা আপনারা। আমি মাঝে বৈশক আম্বিয়া ভাইয়ের লোকে বাচ্চারে 10 মিনিট দেওয়া যায় আর কি, তারপরে প্রোগ্রামটা আমার ওনারা আরো খুব সুন্দর হইব এগুলা যদি হয় নাকি। একটা তো হইল কি আর আপনার যে দেশের যে বাচ্চাই না আসছে এরার লোকে এরার একটা সম্পর্ক হইব, তার বাদে হেরার করা আর এরার করা বিয়ারি কম্পেয়ার করা হইব আর কি। আর সুন্দর হইব, আমারও কাছে লাগছে যে ভবিষ্যৎ হচ্ছে যে প্রোগ্রামটা খুব সুন্দর প্রোগ্রাম হইব ইনশাল্লাহ। এর লাগে আমি মাইছি বৈশাখ বিয়া ভাই লোকে গোলাপকে বিয়া ভাই লোকে মাইছি আপনার লোকে মাথার লাগে বা অন্যান্য যারা ইয়ে আছেন আপনারা উচিত আসুন। অসংখ্য ধন্যবাদ এবং আপনার সুন্দর যে মতামত অবশ্যই কর্তৃপক্ষ সেটা বিবেচনা করবেন এবং ইনশাল্লাহ কখনো যদি কোনো সময় প্রয়োজনে আপনি আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফারুক ভাই। জি জনাব, আমরা কলারের কাছে যাব, তার আগে জনাব মুফতি সাহেবের কাছে প্রথমে চলে যাচ্ছি। এই যে আজকের যে বিষয় সম্পর্কে আমাদের বিশেষ যে আয়োজন, এই সম্পর্কে যদি আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أما بعد আয়ন টিভি কোরআন ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতা 2021 এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সম্মানিত গেস্ট, টিভি কর্তৃপক্ষ বিশেষভাবে এই অনুষ্ঠান দ্বারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান, আজকের এই প্রোগ্রাম কেরাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা 2021 এ বিষয়ে আলোচনা, সর্বপ্রথম আমি অসংখ্য অগণিত মোবারকবাদ জানাই টিভি কর্তৃপক্ষকে, বিশেষভাবে এটিভির সিও জনাব আতাউল্লাহ ফারুক সাহেবকে, তিনি এবং তার টিম, তার কর্তৃপক্ষ আমাদের কমিউনিটির জন্য, বিশেষভাবে আমরা মুসলিম কমিউনিটির জন্য এমন সুন্দর একটি প্রোগ্রাম নিয়ে এসেছেন, একটি ইউনিক প্রোগ্রাম নিয়ে এসেছেন, আমরা তাকে মোবারকবাদ জানাই এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রোগ্রামকে মাকসাদে মঞ্জিলে পৌঁছিয়ে দেন। সুপ্রিয় দর্শক, কোরআনের কিরাত প্রতিযোগিতা, নাসিদ প্রতিযোগিতা, মুসলমানের জীবন একটি প্রতিযোগী জীবন। প্রতিযোগিতার মাধ্যমে যে কোনো মানুষ প্রতিযোগিতার মাধ্যমে সে সামনের দিকে এগিয়ে যায়, আর যে এগিয়ে যায় সে এগিয়ে যায়ই, তার স্থান দুনিয়াতে যেমন আগে থাকে পরকালেও সেভাবে আগে থাকে। যার কারণে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ওয়াসাবিকুন আল আউয়ালুন, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যারা মুসলমান হয়েছেন।
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম আর পরে যারা হয়েছেন সবকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন কিন্তু আসসাবিকুনা সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন যারা সেই ইমানের প্রতিযোগিতায় যারা এগিয়ে এসেছিলেন সর্বপ্রথম যারা সেই প্রতিযোগিতায় এগিয়েছিলেন তারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিকটের তাই আমাদের বাচ্চাদেরকে এ মুসলমান বাচ্চাদেরকে কোরআনের দিকে ইসলামিক সংস্কৃতির দিকে তাদের এগিয়ে আসতে প্রতিযোগিতার বিকল্প নেই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারবে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়ালিকুল্লিম উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত হে মুমিনগণ যার যেদিকেই দিক হয়ে থাকুক না কেন সেই দিকের প্রকৃত দিক প্রদর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই হে মুমিনগণ তোমাদের কিবলা আমি কাবাকে বানিয়ে দিয়েছি তোমরা কল্যাণকর কাজের দিকে ভালো কাজের দিকে তোমরা এগিয়ে এসো ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো ফাস্তাবিকুল খায়রাত এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন এই আয়াতের একটি বিশেষ তাফসীর হচ্ছে যে তোমরা বিশেষ ফাস্তাবিকুল খায়রাত এর একটি তাফসীর হচ্ছে যে যখন কিবলা পরিবর্তন হয়েছিল বাইতুল মাকদিস থেকে কাবার দিকে তখন মুসলমানদেরকে এনকারেজ করা হয়েছে যে কে কার আগে সেই দিকে তার কিবলা পরিবর্তন করে নেয় যেখানেই সংবাদ পেয়ে যায় সে যেন বাইতুল মাকদিস থেকে কাবার দিকে তার মুখ ফিরিয়ে নেয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন বিশেষ বিষয় যে তোমরা নামাজে প্রতিযোগিতা করো অর্থাৎ নামাজের সময় যখন হয়ে যাবে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ তোমরা ওয়াক্তকে শেষ করে নামাজ কাজা করো না তোমরা নামাজ তার সময় মতো পড়ে নাও তারপর এর একটা সাধারণ তাফসীর রয়েছে যেটা হচ্ছে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে আহ্বান করছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে যে অন্য ও ভালো হবে কিন্তু আমিও তার সাথে প্রতিযোগিতা করে তার চেয়ে আমি ভালো হব সেটা উৎসাহিত করা হয়েছে ইসলামে যার কারণে আমরা সাহাবায়ে কেরামের জীবনীতে আমরা দেখব যে তারা ভালো কাজে কীভাবে প্রতিযোগিতা করেছেন তাই আয়ন টিভি এই সুন্দর আয়োজন সামনে মাহে রমদান আসছে রমাদানুল মোবারকের মাস কোরআন নাজিলের মাস এই রমাদানুল মোবারককে সামনে নিয়ে আয়ন টিভি আয়োজন করেছে কেরাত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা 2021 আমরা আহ্বান করব প্রত্যেক মা বাবাকে প্রত্যেক গার্ডিয়ানকে আপনার ছেলে মেয়ে যারা এজ বিটুইন 6 to 17 ছয় বৎসর থেকে 13 বৎসরের মধ্যে তাদেরকে এই প্রতিযোগিতায় সুযোগ করে দিন তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করে দিন এর মাধ্যমে আপনার সন্তানরা ইসলামী শিক্ষার দিকে কোরআনের দিকে এগিয়ে আসবে সে যখন প্রতিযোগিতায় আসবে সে এই প্রতিযোগিতার উদ্দেশ্য করে তার গড়ে তার উস্তাদের কাছে সে যে সুরাটি শোনাবে যে কিরাটটি সে পাঠ করবে তা বারবার পড়বে প্র্যাকটিস করবে আর এই বয়সের ছেলেমেয়েরা হচ্ছে নাবালিগ এই স্বভাবত নাবালিগ এদের নামায় আমল নেই তাই তারা এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে যে তিলাওয়াত করবে এক্সট্রা তিলাওয়াত করবে প্রতিটি হরফের পরিবর্তে তারা 10টি করে নেকি পাবে এই যে নেকিটা হবে আপনি শুধুমাত্র তার একটি নাম রেজিস্টার করলেন যে আয়ন টিভি কর্তৃক সেই কেরাত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় আমার ছেলে আমার মেয়ে অংশগ্রহণ করবে এর জন্য সে যে প্র্যাকটিস করবে গড়ে অনেকবার একই সুরা সে পড়বে প্রতিটি হরফের পরিবর্তে 10টি নেকি হবে সেই 10টি নেকি পুরোটাই মা বাবা পেয়ে যাবে গার্ডিয়ান পেয়ে যাবে মাশাআল্লাহ জনাব ও অত্যন্ত সুন্দর আলোচনা শুনছি আমাদের সাথে কিছু খোলার চলে এসেছেন আমরা কিছু খোলার সাথে কথা বলে নিই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন
আপনার আর খুব সুন্দর প্রোগ্রাম, খুব সুন্দর লাগে। জি, আর আপনারা যে উদ্যোগ নিছেন ইসলামিক প্রোগ্রামের, আমি সবরে হইম যে করার লাগে, পার্টিসিপেট করার লাগি, আর আমি ইনশাল্লাহ ট্রাই করবো আমরা অংশগ্রহণ করার লাগি। আমি বলো না গুলো আমি সবর বন্ধুই মাতি আস ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পরামর্শ দিতে। আমার নাম সাদ মিয়া। ওকে ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা চাইব আপনারা সবাই আপনাদের সুন্দর সুন্দর মতামত দিয়ে অংশগ্রহণ করবেন, এবং আপনাদের ছেলে মেয়ে, আপনাদের বাতিজা বাতিজি তাদেরকে দিয়ে ইনশাল্লাহ অংশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনারা আলোচনা করা আমার খুব ভালো লাগে দেখিয়া, আপনার আপনারে এবং জনাব মৌলানা আশরাফ সাহেবকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার যে উপস্থাপক আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই অনুষ্ঠানটি দেখুন এবং বুঝুন, এবং আপনাদের সন্তানদেরকে যারা 6 বছর থেকে যারা 16 বছরের ভিতরে আছে তাদেরকে 13 বছর আপনারা এই কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেন। তাদের যার যেভাবে কণ্ঠ থাকুক এটা সমস্যা না, শুধু আপনারা যদি শরিক হয়ে আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে যদি এনকারেজ করেন তাহলে এটা তাদের একটা উৎসাহ হবে এবং এটা একটা সুযোগও হবে। তাই আমি সকলকে আহ্বান করব আপনারা এই আমাদের কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এবং বিশেষ করে আমাদের উলামা কেরামরা আছেন, হাফিজ সাহেবরা, কারি সাহেবরা, উলামা কেরাম এবং বিশিষ্ট কমিটি ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়ে সহযোগিতা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আপনাদের আজকের অনুষ্ঠান সফল হোক। আমিন, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মৌলানা গোলাম আম্বিয়া সাহেব, এবং আপনিও তো এখানে একটি প্রোগ্রাম করেন, এবং এই প্রোগ্রামে আপনার প্রোগ্রামে ইনশাল্লাহ সবাইকে আবারও আহ্বান জানাবেন, এবং বিশেষ করে এই অনুষ্ঠানে আপনিও আসবেন, এবং আমাদের সাথে তো আপনিও আছেন ইনশাল্লাহ, আপনিও সব দিক দিয়ে যোগাযোগ করবেন এবং সবাইকে উৎসাহ দিবেন। জি, ধন্যবাদ সবাইকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে আরও একটি ছোট্ট ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আবারও আমাদের সম্মানিত অতিথির কাছে যাব, ওনার কাছ থেকে মূল্যবান কথা শুনবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।